আমি দেবকান্ত অ্যান্ড ইউ ওয়াচিং দেবরাজ ক্লাস সো টুডে নি ভিডিও কি ভিডিও যে আগস্টের একদম লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে করবো আলোচনা এবং ট্রিক্স বলবো যে কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিয়ম হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স যখনই পড়বে তখনই কিন্তু শুধুমাত্র ওই হেডিংটা পড়লে হবে না হেডিংটার অন্তরে আমাকে কি বলতে চাইছে কি বলছে হুম ধরো তুমি পড়তে পড়তে কোনো একটা জায়গায় তুমি একটা কোনো সংস্থার নাম পড়লে বা একটা দেশের নাম পড়লে তাহলে সেই দেশের রাজধানীর নাম কি কারেন্সি কি সেই পার্টিকুলার সংগঠনটা কোথায় আছে এর কাজ কী এভাবে কিন্তু কী হয় না কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালোভাবে পড়লে কি হয় যে তোমার আনুষঙ্গিক যেগুলো হয় জি কে বেসড সেগুলো কিন্তু পড়া হবে ঠিক আছে তো এবার থেকে আমি তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেবো শুনে রাখো প্রত্যেকটা উইকের মাসের সাতটা উইক পরপর পরপর তোমরা ওই সাতটা উইকের ইম্পর্টেন্ট সিক্সটিন টু টোয়েন্টি কী বললাম ষোলো থেকে কুড়িটা ইম্পর্টেন্ট একদম এক্সাম বেসড কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে আমি কিন্তু ডিটেলসে বলবো ঠিক আছে অ্যান্ড ওয়ান থিং দেখো কারেন্ট অ্যাফেয়ার্সও অনেক আছে প্রচুর আছে মানে এক মানে এক দিনে মানে পনেরো ষোলো টাকার হয়ে যায় কিন্তু সব পরে লাভ নাই আমি শুধুমাত্র সাত মানে সাত দিন পরপর যে সমস্ত ইম্পর্টেন্টগুলো আছে ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ সেগুলো কিন্তু আমি ডিসকাস করবো ঠিক আছে আর আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখানে আমরা মানে এই ক্লাসে পিডিএফ ক্লাসের লিঙ্ক পাঠাবো ওকে তোমরা ভিডিওর নিচে দেখবে পেয়ে যাবে লিঙ্কটা যারা যারা চাও তাদের অবশ্যই সেই লিঙ্ককে ক্লিক করে জয়েন করে ঠিক আছে চলো তাহলে আবার আজকে আমরা আগস্ট মাস সরি জুলাই মাসের জুলাই মাসের পঁচিশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কোন কোন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ঠিক আছে দেখো দেখ বলছে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার কি আছে ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম ভার্চুয়ালি হেল্ড দ্য ফরটিন্থ জয়েন্ট ইকোনমিক অ্যাক্রেড কমিটি মিটিং মানে কি ইন্ডিয়া আর ব্রিটেন রিসেন্টলি তাদের চোদ্দতম যৌথ অর্থনৈতিক এবং বাণিজ্যিক কমিটির মিটিং করেছে এখানে কি হয়েছে না কোভিড নাইন্টিন ওয়ার্ল্ডে কীভাবে ব্যবসাকে আরও বাড়ানো যায় কিভাবে ব্রিটেন এবং ভারতের মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটিকে আরও ভালোভাবে স্মুথ করা যায় সে বিষয়ে কী চোদ্দতম মিটিং হয়েছে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে যে ইন্ডিয়া আর ব্রিটেনের মধ্যে যে ভার্চুয়ালি ইকোনমিক অ্যান্ড ট্রেড হয়েছে সেটা কততম মিটিং চোদ্দো পনেরো ষোলো না আঠেরো উত্তর কিন্তু কি ফোরটিন্থ জয়েন্ট মিটিং নেক্সটই বলছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স হ্যাঁ শুনো বলি যখনই কোনো ডিপার্টমেন্ট কিছু স্কিম কোনো অ্যাপ্লিকেশান লঞ্চ করবে সঙ্গে সঙ্গে সেই সেই ডিপার্টমেন্টের বা পার্টিকুলার পোর্টফোলিওর মিনিস্টার কে আছেন তার যে লিস্ট কিন্তু জানতে হবে কি বলছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার অর্গানাইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ আর্ট হানি টেস্টিং ল্যাবরেটরি ইন আনন্দ গুজরাট থ্রু ভিডিও কনফারেন্স এখন তো ধরো এই কোভিড নাইন্টিন সময় এখন এখন তো সবই ভার্চুয়ালি হচ্ছে বা ভিডিও অ্যাপের মাধ্যমে হচ্ছে তো কী হয়েছে আমাদের ভারতবর্ষে কৃষি এবং কৃষি উন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার গুজরাটে একটা কী কী করেছেন একদম মানে বিশ্বের একদম উন্নত মানের মধু পরীক্ষাগার কেন্দ্র স্থাপন করেছে কোথায় থেকে করেছে আনন্দ গুজরাটের কথা করেছে আনন্দ গুজরাটের নেক্সটই বলছে ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কী বললাম ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর হর্ষবর্ধন যার নাম এখন খুব চর্চ চর্চায় আছে ডক্টর হর্ষবর্ধন ভার্চুয়ালি পার্টিসিপেটেড ইন দ্য সাংহাই কপারেশান হেলথ মিনিস্টার্স ফিজিক্যাল মিট দ্য মিটিং ওয়াজ চেয়ার বাই মিস্টার মিখাইল মুরাসকাখো মিনিস্টার অফ হেলথ অ্যান্ড রাশিয়ান ফেডারেশন ওকে দেখো এসসি মানে সাংহাই কোপারেশান অর্গানাইজেশান এগুলো এগুলো হলো যে এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান কিছু কান্ট্রিজের একটা সংস্থা যেখানে কী হয়েছে না হার্সবর্ধন কোভিড নাইন্টিনের সময় কীভাবে হেলথ সেক্টরকে আর ভালোভাবে বাড়ানো যায় কী করে এশিয়োর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ইন্টার কানেকটিভিটি ইন্টার হেলথ এক্সপার্ট ইন্টার অ্যাক্সেবিলিটি বাড়ানো যায় সে বিষয়ে কী কী হয়েছে না ডিসকাস করেছে এবং এই মিটিংটাকে মিটিংয়ের হেডকে ছিল রাশিয়ান হেলথ মিনিস্টার মিস্টার মিখাইল মুরা সুখো মিস্টার মিখাইল মুরা সুখো ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন রয়েছে আমার কাছে হার্সবর্ধন কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী তাই তো এবং পরিবার এবং পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক তাহলে বলতো তিনি আর কোন পোর্টফোলিওর হেড মানে তিনি হেলথ মিনিস্টার ছাড়া তিনি আর কোন পোর্টফোলিওর হেড জানা থাকলে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো নেক্সটই বলছেন ভাইস অ্যাডমিরাল এম এ হামিপলি ভাইস অ্যাডমিরাল এম এ হামিপলি এভিএসএম এন এম অ্যাজিউমড চার্জ অ্যাজ দ্য কমান্ড্যান্ট ইন্ডিয়ান নাভাল একাডেমি মানে কি ইন্ডিয়ান যেটা আছে নাভল একাডেমি যেখানে যেখানে যারা নেভির পরীক্ষায় পাশ করে ওখানে ট্রেনিং নেয় ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া সেখানকার কমেন্ডেন পোস্টে চার্জকে নিলেন না ভাইস অ্যাডমিরাল এম এ হামপিহলি ওকে নেক্সট বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সেন্ট ওয়ান মিলিয়ন ওয়ার্থ অফ অ্যান্টিটিউমারকুলেশন মেডিসিন টু নর্থ কোরিয়া অ্যাজ পার দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা জানে কি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হেডকোয়ার্টার কোথায় আছে জেনেভাতে আছে সুইজারল্যান্ডে জেনেভা ঠিক আছে এবার এই হেডকোয়ার্টার কী করেছে না যেহেতু নর্থ কোরিয়া একটা ছোটো দেশ কিন্তু দেখে তো মনে হয় না ছোট কারণ জমুং যা করছে আচ্ছা চলো দাও বাধ্য সেখানে যে একটা যক্ষা আমরা জানি যে যক্ষাতে কিন্তু প্রচুর লোক মারা যায় কিন্তু মারা যায় কোভিডে কী কোভিডে কিছুই না কোভিড থেকে আরও বেশি লোক মারা যায় যক্ষায় এখন পর্যন্ত যক্ষার ঠিকঠাক ভ্যাকসিন ভ্যাকসিন আসে না আসলে কিন্তু তা কী করছে না ওয়ান মিলিয়ন লোন দিল কাকে ইন্ডিয়া নর্থ কুড়ি কেন দিল না অ্যান্টি টিউবার কিউলোসিস মেডিসিন কেনার জন্য এবং একটা ভালোভাবে প্রোগ্রাম লঞ্চ করার জন্য ওকে নেক্সট কে আসছে পি এম মোদি হ্যাজ লঞ্চড হাই থ্রুপুট কোভিড নাইন্টিন টেস্টিং ফেসিলিটি নাকি কলকাতা দিল্লি নয়ডা আর মুম্বাই আর চেন্নাই কী করে চারটে থ্রুপুট সেন্টার লঞ্চ করেছে যেখানে কি হবে না পার ডে পার ডে দশ হাজার সব স্যাম্পেল টেস্ট হবে কোভিড নাইন্টিন কেন কি না অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ টু র্যাম্প আপ দ্য প্রসেস অফ টেস্টিং মানে আমরা জানি যে দেশে কিন্তু করোনা বাড়ছে ফলে যত বেশি টেস্টিং হবে তত কিন্তু এই রোগটাকে স্প্রেড করা থেকে বাঁচানো যাবে অতএব কিছু না এই চারটে হায়েস্ট ল্যাব থাকুন ইয়ে করা হলো যার মাধ্যমে কী হবে না না র্যাপিড টেস্টিং হবে র্যাপিড টেস্টিং নেক্সট বলছে ইউনিয়ন মিনিস্টার ফর কনজিউমার এখন নাও যদি আমাকে কোশ্চেন করে পরীক্ষায় যে ভারতবর্ষের ইউনিয়ন মিনিস্টার ফর কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড কে আছে এখন উত্তর হবে কি রামবিলাস পাশওয়ান হিজ ফ্রম বিহার ঠিক আছে ইউনিয়ন মিনিস্টার ফর কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন রামবিলাস পাসোমান লঞ্চড দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মোবাইল অ্যাপ বিসকে আচ্ছা চলো দেখো এই অ্যাপটা লঞ্চ করার কারণ কী কারণটা একটা এই যে আমরা জানি যে কোন আমরা খাদ্য কিনলে বা খাবার কিনলে খাবারের প্যাকেটে কথা তাই না হলমার্ক আইএসও সার্টিফাইড তাহলে কী হবে না ওটা কত কাছে অথেন্টিক সেটা কি এই বি অ্যাপটাকে ডাউনলোড করে কি স্ক্যান করলে বসে যাবে যে হ্যাঁ এটা সার্টিফাইড তাহলে এই অ্যাপটা লঞ্চ করেছে কে আমাদের ফুড মিনিস্টার রামবিলাস পাশওয়ান নেক্সটটি বলছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কবে দূরে হলো আঠাশ জুলাই যে বিশ্বজুড়ে হেপাটাইটিস এ বিকে সংক্রমণ থেকে রোধ করার জন্য একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটাকে পালন করে যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে নেক্সট বলছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স লঞ্চ দ্য মোবাইল অ্যাপ মৌসাম মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স লঞ্চ দ্য মোবাইল অ্যাপ মৌসম ফর দ্য ইন্ডিয়ান মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট মানে কি এই মৌসম এই অ্যাপটার মাধ্যমে কী হবে না খুব ইজিলি কোনো জায়গাকার বা কোনো এলাকার একটা পূর্ব নির্ধারিত আবহাওয়া কেমন হবে সেটা জানা জানা যাবে এবং খুব ইজিলি রকম সাইক্লোন কোনোরকম মানে স্টনকে ট্র্যাক করা যাবে ওকে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এখানটায় ভারতবর্ষের বর্তমানে মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্সের আর্ট সায়েন্স এই পার্টিকুলার ডিপার্টমেন্টের হেড কি আছেন কোন মিনিস্টার এই ডিপার্টমেন্টের হেড রয়েছেন তোমাদের উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে ছড়া হা বলছে এবার ইউনিয়ন মিনিস্টার অফ ফাইন্যান্স দেখে নাও ইউনিয়ন মিনিস্টার অফ ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স নির্মলা সুসীতারামানজি অ্যাটেন্ডেড দ্য ফিফথ অ্যানুয়াল মিটিং অফ দ্য বোর্ড অফ গভর্নার্স অফ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জানি যে এআইআইবি এদের কাজ কি এরা কী কী করে না শিল্পে ক্ষুদ্র এবং বৃহৎ লোন লোন দেয় এবং দেশের একটা আর্থ সামাজিক কাঠামো কাঠামোর উন্নয়নের স্বার্থে কিন্তু টাইম টু টাইম লোন লোন বা হেল্প করে থাক থাকে ওকে এটা কিন্তু কিনা একটা এশিয়ান কান্ট্রিজ যে সমস্ত এশিয়ান কান্ট্রিজ রয়েছে তাদের একটা সংস্থা এবং কী হয়েছে না এআইবি কিন্তু একটা বোর্ড অফ গভর্নার্স রয়েছে এটা কারা হয় না প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্কের যে হেড হয় আর সেই দেশের কে অর্থমন্ত্রীরা মিলে মিটিং হয় কত মিটিং হয়েছে হচ্ছে এটা এটা ফিফথ অ্যানুয়াল মিটিং হয়েছে কোথায় হয়েছে এটা ভিডিও কনফারেন্সিংয়ের হয়েছে দিল্লিতে এখন তো যাওয়ার কোনো তো নেই এখন সবই তো ভিডিও কনফারেন্স নেক্সট দাও কী বলছে ইন্টারন্যাশনাল টাইগার ডে ইজ অবজার্ভড অন টোয়েন্টি নাইনথ জুলাই এভরি ইয়ার মানে কি হচ্ছে বিশ্ব ব্যাঘ্র দিবস আমরা জানি যে বাঘ কিন্তু এক প্রকার প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে গুটিগতক স্থান ছাড়া কিন্তু বাঘ পাওয়া যায় না আজকে তো উত্তরবঙ্গে কত ফরেস্ট রয়েছে লাডাগুড়ি তারপরে কি সব জায়গাতেই বাঘ পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু আমাকে বাঘ একটা বিলুপ্তপায় প্রাণীর দিকে গচ্ছে। কিন্তু কথা আমি এখানে বলে রাখি আমি রিসেন্টলি কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষে যে বাঘ ট্র্যাকিং সিস্টেম কিন্তু গিনিজ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে কেন কি না ভারতবর্ষে বাঘের সংখ্যা আরও বেড়েছে খুব ভালো একটা খবর যে ভারতবর্ষের বাঘের সংখ্যা অনেকটা বেড়েছে মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ থেকে বাঘের যে রিপ্রোডাকশান বাঘের আরও কি প্রজনন বেড়েছে এবং কী না প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগারকে কি বেড়েছে এটা খুবই ভালো আমরা জানি যে এই পৃথিবী কিন্তু একার নয় যেমন একটা পশুর দায়িত্ব রয়েছে তেমনি কিন্তু মানুষের রয়েছে ঠিক আছে তো ইন্টারন্যাশনাল টাইগারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে বলছে ইউনিয়ন ক্যাবিনেট মানে কি আমাদের ক্যাবিনেট মিনিস্টার বলছে ইউনিয়ন ক্যাবিনেট লেড বাই কে আছে না প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এই যে বহু চর্চিত একটি বিষয় জাতীয় শিক্ষানীতি কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ আমি খারাপ ভালো দেখেন যাচ্ছে না আমি জাস্ট ইনফরমেশনে দেওয়ার জন্য আছি যে নাইনটিন এইটি সিক্স কিন্তু ভারতবর্ষে আর একটা জাতীয় নীতি গৃহীত হয়েছিল ওকে মানে চৌত্রিশ বছর পর মানে ভারতে এন সরকার কিন্তু প্রথম এই জাতীয় শিক্ষানীতি লঞ্চ করেছে এবং স্কুল হায়ার এডুকেশান পোস্ট গ্র্যাজুয়েশান সমস্ত থেকে ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে এখন আর সায়েন্স আর্টসের কোনো ব্যারিয়ার নেই যে কোনো স্টুডেন্ট যে কোনো বিষয় চাইলে সে পড়তে পারে এবং সেই অনুযায়ী অনুযায়ী প্রত্যেকটা স্কুলে এবং কলেজে সেই বিষয়ে ফ্যাকাল্টি আর বাড়ানো হবে এবং এ বিষয়ে প্রচুর একটা বেশ বড় গ্রাফট দেওয়া হয়েছে আর একটা তথ্য কিন্তু পরীক্ষা আসতে পারে যে দেখে নাও সেটা কি সেটা হচ্ছে যে আমার এ হয় এটা যে এইচআরডি এই যে ডি মিনিস্টার নেমড অ্যাজ মিনিস্ট্রি অফ এডুকেশান ভেরি ইম্পর্টেন্ট কি ডি মিনিস্টার নেমড অ্যাজ মিনিস্ট্রি অফ এডুকেশান তাহলে ভারতবর্ষে বর্তমানে কে আছেন মিনিস্ট্রিকেশন হেড রমেশ পোখরিয়াল নিশাঙ্ক রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঠিক আছে কে আছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ওকে তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির নাম বদলে কি রাখা হচ্ছে যে মিনিস্ট্রি অফ এডুকেশান ফার্স্ট ফাইভ অফ থার্টি সিক্স ফ্রেঞ্চ রাফাইল জেটস ল্যান্ডেড অ্যাট হরিয়ানাস আম্বালা এয়ারফোর্স স্পেস আমরা জানি যে দু বছর আগে ভারতবর্ষ সরকার কিন্তু একটা মেগা ডিফেন্স ডিল স্বাক্ষর করেছিল কার সঙ্গে ফ্রেঞ্চ সঙ্গে ফ্রান্স যে ছত্রিশটা রাফায়েল জেট কেনার জন্য এবং এই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে সে আলাদা বিষয় একটা তো কি হয়েছে ঘন্টায় না এবার ভারতকে ওরা প্রমিস করেছে দু বছরের মধ্যে রাফায়েল জেটকে ভারতের হাসিন্তুলে তুলে দেওয়া হবে এবং প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচ মানে পাঁচটা রাফায়েল জেটকে ফ্রান্স পুরো পুরোপুরি মানে তৈরি করে পাঠিয়েছে এবং সঙ্গে প্রচুর টেস্টিং কিটস পিপি কিটস হেলথ এক্সপার্টস পাঠিয়েছে ওকে এবং সেটা বর্তমানে ভারতবর্ষের আম্বালা এয়ারফোর্স বেস হরিয়ানাতে রাখা হয়েছে নেক্সট বলছে আচ্ছা একটা প্রশ্ন আচ্ছা বলে দিচ্ছি আমি যে যে সংস্থা ফ্রান্সের এই রাফাইল যে মেনে তার নামকে ডেজল্ট অ্যাভিয়েশন ডেজল্ট অ্যাভিয়েশন নেক্সট বলছে ইউনিসেফ পাবলিশেস ফার্স্ট অফ ইটস কাইন্ড রিপোর্ট অন হেলথ ক্রাইসিস স্টেটস ওয়ান ইন থ্রি চিলড্রেন পয়জেন বাই লিড মানে কি বলছে যে ইউনিসেফ একটা ইপ্যাক্ট বলেছে যে বাচ্চারা কী হয়েছে না ভিড়ে মানে পুরন টু লিড অ্যান্ড ক্যাডেমিয়াম পলিউশন মানে কি এই যে ক্যাডেমিয়াম মানে লিড এই যে শিশার যে এত কাছে পরিবেশে বায়ু ছাড়ছে ফলে কী হয় না শিশুদের মস্তিষ্কে কিন্তু আঘাত ফেলছে ফলে তাদেরকে বুদ্ধি লোপ পাচ্ছে তাদের যে একটা ভাইব্রেন্সি পোটেন্সিয়ালি কে কি লোক পাচ্ছে তাই তো এটা কি হচ্ছে না ইউনিসে পাবলিশ করেছে যে ইটস ইটস এ কাইন্ড অফ কি হেলথ ক্রাইসিস নেক্সট স্যাবিক ইন স্পেন টু বিকাম ওয়ার্ল্ডস ফার্স্ট লার্জ স্কেল কেমিক্যাল প্রোডাকশান প্ল্যান টু কমপ্লিটলি রান অন দ্য রিনিউয়েবল এনার্জি মানে কি কোনটা রিনিউবেল এনার্জি সান বায়োগ্যাস উইন্ড এগুলো তাই তো যে থেকে পুনরায় মানে কি মানে পূরণ করা যায় যার শেষ নেই সেটা কি যে রিনিউয়েবল এনার্জি তাহলে ফ্রান্সের কেমিক্যাল ল্যাবরেটরি বা কেমিক্যাল সংস্থা নাম কি স্যাবিক প্রথম বিশ্বে প্রথম একটা কেমিক্যাল সংস্থা যারা বললো যে আমরা পুরোপুরি ফার্মের প্রোডাকশান ইউনিট রিনিউয়েবল এনার্জি দ্বারা চালাবো ওকে ভেরি গুড আমরা যদি এভাবে যদি নিই প্রত্যেককে ইনিশিয়েটিভ তাহলে তো আজকে বিশ্বে এত কিছু এত কিছু মানে দূষণ এত কিছু মানে তো থাকবে না তাই না এটাই হ্যাঁ লাস্ট অ্যান্ড মোস্ট যে আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক বন্ধুত্ব বা মৈত্রী দিবস ফ্রেন্ডশিপ বন্ধুত্ব সত্যি খুব গুরুত্বপূর্ণ যে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে পড়েছি পড়েছি উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল লাভ অফ ফ্রেন্ডশিপ তাই তো সেটা পালন করা হয় জুলাই থার্টি তো এই ছিল আজকে ভিডিও আমি আজকে কিন্তু জুলাই মাসের লাস্ট উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড প্রচুর শেয়ার করো ওকে এবার থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নেব ইম্পর্টেন্ট ষোলো থেকে কুড়িটা শুধুমাত্র ইম্পর্টেন্ট ষোলো থেকে কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি ওয়াইজড কিন্তু আমি ক্লাস নেবো ওকে যেমন ধরো আজকে ফার্স্ট আগস্ট সাত দিন পর আমি আমি আবার একটা ভিডিও দিব আমাকে অগাস্ট ফার্স্ট থেকে অগাস্ট সেভেন অব দি যে যে ইম্পর্টেন্ট ক্যান্ডাভেয়ার্স রয়েছে তার পুরোপুরি অ্যানালাইসিস অ্যান্ড নোটস কিন্তু তোমার পেয়ে যাবে ওকে সো স্টে সেফ স্টে অ্যাট হোম অ্যান্ড আওয়ার আদার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ